বছরের প্রথম লাউ 2020 এর তারপরে বর্তা করব ও ভীষণ স্বাদ কাজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হলো শনিবার তো বিকালবেলা আসছিলাম বাগানে আজকে হলো বিকালও বৃষ্টি হয়েছে এখন আবার বৃষ্টি হইতেছে তো গাছ থেকে কিছু জিনিসপাতি কাটবো ফল শাক সবজি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গাছে একটা ঢেঁড়স ধরছে ঢেঁড়সটা হইলো ফাইরা হয়েছে এখন এটা খাইবা কাঁচা ঢেঁড়স খেলাই রোকসানা তো আমাকে দিছিল এগুলো হলো একরকম সিম সই আমরা আঞ্চলিক ভাষায় বলে সই সিম তারপরে এগুলো ফাইরা ফেলতেছি তো সিম যে তো অল্প কয়টা এগুলার হলো সিদ্ধ করা তারপর হলো বর্তা করবো তো ওই নিচে আবার দুইটা রাখে দিছি বিচি করার লাগে আর উপরে কটা বাইরে নিলাম সাদাগুলো কম হয়েছে লালগুলো বেশি হয়েছে আজকে হলো বাগানের ডাঁড়াগুলো কাটতে ফেলতেছে এখানে তিনটা ডাঁড়া রাখছে না লাল শাকটা বেশি হয়েছে না অলরেডি শক্ত হয়ে গেছে সময় পানি আসলে বেড়াইতে গিয়ে আমরা এবছরে বাগানের প্রথম লাউ আজকে লাউটা কেটে ফেল তো লাউটা হলে শক্ত যেতেছে এই জন্য কেটে ফেলতেছি আশিক কাটতেছে হ্যাঁ হ্যাঁ কাট বিসমিল্লাহ বলে কাট বিসমিল্লাহির রহমানির রহিম বছরের প্রথম লাউ 2023 কাটা শেষ এটা হলো লম্বা লাউ বা লাউ আবার শক্ত হইলে ভালো লাগে না এটা মোটামুটি ভালো আছে তো আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে আমরা এগুলা কাটটা কোনো রকম বাসা জমগা দরমা তো ওইদিকে তিনটা ডাটা কাটলাম এদিকে আর চারটা ডাটা সেগুলো কাটতে হলে এগুলো কাটটা এই ডাটাগুলো আব্বা আমার লেগে রেখে দিই ডিফের মধ্যে বৃষ্টি তাড়াতাড়ি ফেতাছে কাটটা ঘরে দৌড় মারতে বলে যায় বাসায় গেটের মধ্যে বয়ে বয়ে কাটবো না এই ডাটাগুলো বেশি সুন্দর আছে এখনো নরম আছে অনেক ধুম বৃষ্টি এবারতেছে আমরা কোনো রকম কাটাকাটি শেষ করলাম এখন বাসা যাইতেছি গে চারটা তিন লাউডা অনেক লম্বা হয়েছে তো এগুলা পুঁইশাক গাছে এরকম দড়ি বাঁধিয়ে দিছি গাছটির উপরও সে জন্য এগুলাতে বান্ধিতে হবে এই সাইডগুলাতে এখনো সময় পাইতেছি না দড়িটা এই জায়গায় ফালা রাখছি আর আমাদের সিম গাছেও সিম ধরছে হালকা হালকা বরবটি কয়েকটা ধরছে তো এটা পাইরা ফেলাই এগুলো দৈন্যা গাছগুলা ভীষণ লম্বা হয়েছে এত লম্বা দৈন্যা গাছ আর হয় নাই কটা লাউ শাক ফেললাম রান্না করার জন্য কিন্তু বৃষ্টিতে সব বীজ যাইতেছে এখন পারার মতো সুযোগ পাইলাম না তো এখন জায়গা দেখি সকালে যদি পারি তখন উড়ো বৃষ্টি দিয়া একদম আধা ভিজে ভিজে গেলাম কি একটা অবস্থা বৃষ্টিতে আমাদের এই বছরের শেষ ডাটাগুলো আর প্রথম লাউ সাথে কিছু সিম উঠালাম আজকে ডাটাগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ আর উপর হলো টিনের চালের শব্দ পানি শব্দ বৃষ্টি শব্দ বসে বসে আমরা ডাটা কাটতেছি এদিকে দেখো এগুলো ছোট কিছু ডাটা আছে এগুলো কাইতে পরে বড় ডাটাগুলো কাটবো পরে আজকে এগুলো রান্না করবো বিসমিল্লাহ বলে বাগানের প্রথম লাউ কাটা শুরু করলাম আল্লাহ কিন্তু লাউডা তো কষি দেখতে দেখা যাচ্ছে শক্ত কিন্তু কষি তা লাউয়ের হলো এই যোগাগুলো দিয়া স্কিন ওরাবার বাজি করব আর মাজাটা হলো মাছ লাউয়ের খোসার বাজি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কী কী পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফ্রেশ লাউ হলে তো আরও বেশি মজা হয় তো শনিবারে হলো আমার সকালবেলা কাজ থাকে ভোর পাঁচটা থেকে এইবার বাসায় এসে একটু খাইছি খাইয়ে শুয়েছি আর ঘুম লেগে গেছে আর হলো আর্লি আর্লি বাগানে যাইতে পারি নাই তো বাগানে যাইতে যেতে লেট হয়ে গেছে এখন কাটাকাটি করতে করতেও লেট হয়ে গেছে দেশের মতো আর কি এই শাক সবজি কাটতে রেডি করতে করতে এক ঘন্টার মতো সময় লেগে যায় না হলে আমি কিন্তু দুই ঘন্টায় অনেক রান্না করতে পারি তো রেডি বেডি করে আর একটু বাকি আছে তারপর হলো রান্না করবো তখন বাঁচতে বাঁচতে মানে রাতে 10টা বাজে দেবো যেহেতু কালকে অফ আছে আমার সেহেতু সমস্যা নেই একটু লেট হলে আমেরিকাতে কিন্তু যেই মাছগুলো আমরা কিনি দোকান থেকে ওরা সব এভাবে কেটে দেয় কেটে পিস পিস করে দেয় এরকম করে তো এখন ওগুলো আঁশগুলো ছাড়াই যাবে আমি ইংলিশ মাছের আঁশগুলো ছাড়াই নিতেছি বইসে এত কাটাকাটি করে আমার দাবি একদম লেগে গেছে এগুলো গরমে সিঙ্কে সব কিছু ধুইতে হবে ধুয়ে রান্না করে রেডি করতে হবে সব শাক সবজিগুলো হলো আমি রেডি করে নিছি এখন শুধু রান্না করবো তো কাঁচামরিচ শেষ হয়ে গেছে আমার হাজবেন্ড কাঁচামরিচ আনতে গেছে এই যে ইলিশ মাছগুলো ধুয়ে নিছি এগুলো হলো লাউয়ের খোসা আলু ভাজি একসাথে ডাঁটাগুলো এই সিমগুলো সিদ্ধ করে ভর্তা করবো লাউ আর ডাঁটা শাক এগুলোর কুচি কুচি করে কাইটে তারপর এগুলো ভাজি করবো তো আসলে তারপরে রান্না শুরু করতেছি অলরেডি 9:24 বাজছে আস্তে আস্তে মানে 10টা বাজবে আর কি তো এই ডাটাগুলো থেকে আমি দুই ভাগ করে নিয়েছি অর্ধেক আব্বা আমার জন্য রাখবার অর্ধেকগুলো যে হালকা ভাপ দিয়ে নিতেছি এগুলো ফ্রিজে রেখে দিব তাই তো এইদিকে আমি ইলিশ মাছগুলো ভেজে নিতেছি আর এখানে হলো যে শুকনো মরিচের তরকারি রান্না করতেছি কাঁচামরিচ যেহেতু এখন নাই তো এইদিকে আমি লবণ মরিচ হলুদ পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া এগুলো হলো দিয়ে দিয়ে মশলাটা কষা নিছি তাই এখন হলো লাউটাকে ঢেলে দিচ্ছি লাউটা ঢেলে ভালো করে কষা নিব আর এদিক দিয়ে হলো আমার ডাটা স্টিমটা হয়ে গেছে এখন এটা উঠায় ফেলবো
উঠায় ঠান্ডা করে রেখে দিব আর এদিকে সিমগুলো সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য তো পার্পল সিমগুলো সিদ্ধ করার পরে কেমন সবুজ হয়ে গেছে কালারটা নষ্ট হয়ে গেছে আর এদিকে হলো লাউটা কষানো হয়ে গেছে লাউয়ের মধ্যে এখন একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব আমি ভাজিটা বসাই দিব লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি আমার সবসময় অনেক ভালো লাগে ফ্রেশ ভাজি তো এখন এই লাউয়ের খোসাটা দিয়ে ভালো করে নাড়াতে দিচ্ছি আর লাউয়ের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এগুলোর একটু সিদ্ধ করে তারপরে লাউটা উঠে ফেলবো তো ভাজিটা এদিকে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতেছি তো ভাজিটা আমার হয়ে গেছে এখন ভাজিটা ঢালবো ভাজিটা একদম সুন্দর ঝরঝরা হয়েছে ভাজিটা একদম সবুজ সবুজ ঝরঝরা সুন্দর হয়েছে এখন এটাতে হলো ডাটা সেটা বসাই দিছি লাউ তরকারিটা রেডি হয়ে গেছে একটু দমটা দিচ্ছি তো লাউ তরকারিটা শেষ হয়ে গেছে এখন হলো লাউটা উঠে ফেলবো চুলাটা অফ করে দিব একটু ঝোলটা বেশি রাখছি কারণ সব তরকারি হলো আজকে ড্রাই ড্রাই এই জন্য এগুলো হলো বাংলাদেশের ফ্রেশ চিংড়ি মাছ এখন নিয়ে আসছে তো এই চিংড়ি মাছগুলো কুটটাই এগুলো দিয়ে ডাটা দিয়ে রান্না করবো ডাটা শাকগুলোরে আমি সিদ্ধ করে নিছি পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে এখানে এগুলোরে হলো বাগার দেবো শুকনো মরিচ দিয়ে আস্তে শুকনো মরিচ দিয়ে শাক বাগার দিয়ে টেস্টটা মজা হবে শাকভাজি আমাদের ফ্রেশ ফ্রেশ শাকভাজি রেডি চিংড়ি মাছ একবার বাজার নিচ্ছি এগুলো দিয়ে অনেক ঘাস একদম সব ধরাটা লাগে তো এরকম জিপলক ব্যাগে ডাটাগুলো ভরে নিয়েছি ঠান্ডা হয়েছে আর এগুলো রেখে দিব আব্বা মার জন্য তো ডাটা তরকারিটাও রান্না শেষ তো সব রান্না শেষ এখন হলো আমরা খাবো তো আজকে রান্নাবান্না সব হলো শেষ এটা হলো যে সিমগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলাম ডাটা শাক ডাটা চিংড়ি লাউয়ের খোসা ভাজি হলো যে ইলিশ মাছ আর লাল তো পাঁচ রকমের রান্না করে ফেলছি বাগানে সবজি দিয়ে তো ভিডিওটি হলো আজকের মতো এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটু দাও একটা তরকারি লাউ লাউ